কুম আসসালাম রহমতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন যদি কোনো মেয়ের অনেক বছর বিয়ে হওয়া সত্ত্বেও মা হতে পারছে না এমত অবস্থায় তার শ্বশুর শাশুড়ি তাকে অনেক ধরনের গাল মন্দ করছে যেটা তার পক্ষে সহ্য করা সম্ভব না এমতাবস্থায় সে স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে কি না বা তার কি করা উচিত প্রথমত ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ এবং রোগ দেওয়ার মালিকও কিন্তু আল্লাহ তো আমি ইসরাইলের ইসরায়েলের একটি মহিলার কথা আমি উল্লেখ করব আশা করি সেখান থেকে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন মুসা আলিহিস্লাম আমরা সকলে জানি তাকে কালিমুল্লা বলা হয় যে আল্লাহর সাথে কথা বলেছেন মুসা আলহিসাল্লাম এর জন্য তাকে মুল্লা বলা হয় তো মুসা আলিহিস্লামের কাছে এক মহিলা ধার্মিক মহিলা গিয়ে বললেন যে হিয়া নাবি আল্লাহ হে আল্লাহর রসুল আমি অনেক দিন যাবৎ বিয়ে করেছি আমার কোনো সন্তান আল্লাহ দিচ্ছে না কেন আমার সন্তান হচ্ছে না আল্লাহ কেন আমাকে সন্তান দিচ্ছে না আপনি কি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ কেন আমাকে সন্তান দিচ্ছে না তো মুসা আলহি আল্লাহর কাছে জানতে চাইলেন যে এই মহিলার কেন সন্তান হচ্ছে না আল্লাহ রবুল আলামিন বললেন যে মুসা আলি জানিয়ে দিলেন যে হে মুসা আমি এই মহিলার ভাগ্যে সন্তান লিখে রাখিনি তো মুসা আলহিসাল্লাহ সাল্লাম এই কথা শুনে মহিলাকে বললেন যে আপনার ভাগ্যে সন্তান আল্লাহ রাখেননি তো মহিলা চলে গেল চলে যাওয়ার পর বেশ অনেক দোয়া করলো আল্লাহর কাছে কান্নাকাটি করলো যে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন অনেক দিন পর আবার মুসা আলহিসাল্লাহসাল্লামের কাছে আসলো আসার পর আবার একইভাবে বললো মুসা আলাহাসাল্লাহু সাল্লামকে আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন কি যে কেন আমাকে আল্লাহ সন্তান দিচ্ছে না তো মুসা সালাম বলল যে আল্লাহ তো বলেই দিয়েছেন তোমার ভাগ্যে সন্তান নাই তারপর মহিলা অনেকবার বারংবার যখন মুসা আল্লাহ সাল্লামকে বলতে লাগলো এক পর্যায়ে মুসা আলাহিসাল্লাম আবারও আল্লাহর কাছে সেই একই প্রশ্ন করলেন যে আল্লাহ এই মহিলার কেন সন্তান হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন ঠিক একই কথা বললেন যে এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নেই এই মহিলাকে দ্বিতীয়বার যখন মুসা মূসা একই কথা বললেন মহিলা চলে গেল চলে যাওয়ার পর অনেক দিন পর বেশ অনেক দিন পর মুসা মুসালসাল্লা সাল্লাম দেখতে পেলো যে এই মহিলা একটি সন্তান নিয়ে যাচ্ছিল সন্তান নিয়ে যাচ্ছিল দুধের বাচ্চা নিয়ে যাচ্ছিলো তো মুসা আলাহাল্লাম দূর থেকে দেখে তাকে চিনতে পারে যেহেতু সে দুবার সন্তানের জন্য মুসা মূসাল্লাহসাল্লা সাল্লামের কাছে জানতে এসেছিলেন এবং মহিলাকে ডাকা হলো মুসা মুসাল্লাহ ডাকলেন ডাকার পর মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এই সন্তান কার মহিলা বললো এটা আমার সন্তান তো মুসা মুসা্লাম আশ্চর্য হলেন যে কিভাবে তোমার সন্তান তোমাকে তো আল্লাহ সন্তান দিবেন না যেহেতু তোমার ভাগ্যে কোনো সন্তান নেই তখন মহিলা বলছে না এটা আমারই সন্তান আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দিয়েছেন তারপর মুসা সালাম নিজে থেকেই আল্লাহ রবুল্লা আলামীর কাছে জিজ্ঞাসা করলেন জিয়া ইয়া আল্লাহ রবুল্লা আলমীর কাছে জিজ্ঞাসা করলেন যে হে প্রতিপালক কিভাবে এটা সম্ভব যে আপনি আমাকে বলেছেন যে তার ভাগে কোনো সন্তান নেই সে দাবি করছে এটা তার সন্তান এই রহস্যটা যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জানতে চাইলেন আল্লাহ রবুল্লা আলমিন সাল্লামকে বললেন যে আমার এই বান্দি আমার এই আবিদা সে আমাকে এতবার ডাকছে এতবার সে আমার কাছে চেয়েছে সন্তান আমি তার ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছি সে এটা জানা সত্ত্বেও যে তার ভাগ্যে আমি সন্তান রাখিনি আমার রহমত থেকে সে নিরাশ হয়নি সে আমার কাছে চাইতে ভুল ভুলে যায়নি সে আমার কাছে বারংবার চেয়েছে যে আল্লাহ আপনি আমার ভাগ্য লিখেছেন আপনিই পারেন আমার ভাগ্য পরিবর্তন করতে এইভাবে যখন ওই মহিলা নিরাশ হয়নি দুই দুইবার মুসা আল্লাহাম তাকে যখন জানিয়ে দিল যে আল্লাহ আপনার ভাগ্যে সন্তান রাখেননি তারপরও মহিলা নিরাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগল আল্লাহ রব আলমিন একটা পর্যায়ে তার দোয়া কবুল করেছেন তো বর্তমান সময় এই রোগটি দেখা যায় বা এই সমস্যাটি দেখা যায় যে সন্তান না হওয়া এর জন্য আমাদের যেটা করণীয় করণীয় ডাক্তার চিকিৎসা গ্রহণ করা পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি দোয়া করা আল্লাহ রবুল যিনি আমাদের ভাগ্য লিখেছেন নিঃসন্তান সেই ভাগ্যটাকে আল্লাহ রবুল আলামিনই পরিবর্তন করতে পারে তো জন্য আপনি বেশি বেশি করে দোয়া করেন তারপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় যদি যদি আপনি আপনার স্বামীর সাথে ওই ঘর ওই সংসারে না থাকতে পারেন সেক্ষেত্রে আপনার স্বামীকে আপনি বলতে পারেন আপনার সমস্যাগুলো যে আমার পক্ষে সম্ভব না আমাকে তালাক দিয়ে দাও তালাক চাইতে পারেন তার কাছে তাহলে ইনশাআল্লাহ সে আপনাকে তালাক দিবে অথবা আপনি তার কাছে যদি সে তালাক নাও দেয় আপনি হোলা চাইতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব না হয় সংসার করা সেক্ষেত্রে আপনি হোলা চাইতে পারেন আল্লাহু আলম বিশ বারাকাল ফিকুল